কোনো নকশা নাই, এমনি গাড়িতে নকশা নাই, একবারে সিম্পল। গাড়িটা 3 ইঞ্চি, এখানে আছে 1.5 ইঞ্চি, ইউটি ডাইন সেগুন ফাইবার কত সুন্দর দেখেন। হাতাটা আছে 3 ইঞ্চি, এই পায়াটা আছে 4 ইঞ্চি 4 ইঞ্চি সলিড পায়া। সেন্টার টেবিলের উপরে 10 মিলি গ্লাস হবে, গ্লাস বসবে, খুব মজবুত হবে। আমরা দুইটা হাইসা দিয়ে এই সোফাটা বানাইছি। এই যে সোফাটা, এটা আমরা বলি হাতিল মডেলের সোফা। দেখেন কাঠের ফাইবার দেখেন কত সুন্দর সুন্দর করে, কিন্তু এটা আমরা চিংড়ি সোফা বলি। এটার হাতার নিচে একটু নকশা আছে, এই যে হাইসা দিছি, এই একটা হাইসা দিছি, এখানে একটু টানা দিছি। এই সোফাটা দেখতে পারেন, এটার হাতাটাও 3 ইঞ্চি। পাশে আরেকটা সোফা আছে, ভিক্টোরিয়া সোফা বলে এটা, ভিক্টোরিয়া সোফা, এটা খুব সুন্দর একটা সোফা। গোলাপ নকশা আছে, জালি করা, আর এটা কিন্তু অনেক মোটা ভাই, অনেক মোটা, মানে নরমালি এত মোটা হয় না, খুবই মোটা। এটাও সিম্পলের ভিতরে খুবই সুন্দর, এখানে পিতল লাগানো আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমি মামুন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন মামুন ব্লগস এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। এই মুহূর্তে এখন আমরা আছি নাজমা ফার্নিচারসে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু বেশ কিছু সেগুনের ফার্নিচার রয়েছে। এখানে দেখেন যে ডাইনিং টেবিল রয়েছে, আলমারি রয়েছে, খাট রয়েছে, শোকেস রয়েছে, মোটামুটি অনেক কিছুই রয়েছে, ওয়ার্ড্রব আছে। বাট আজকে আমরা দেখিয়ে দেবো কিন্তু বেশ কিছু সোফার কালেকশন। এখানে কিন্তু কম বাজেট থেকে শুরু করে বেশি বাজেটের মধ্যে আপনারা কিন্তু অনেক টাইপের সোফা পেয়ে যাচ্ছেন। আর সাথে আছে আমাদের মোস্তফা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? অনেক ভালো আছি। আজকে দেখাবো আপনাকে কিছু সোফা, আপনাদের কাজ হচ্ছে যদি আজকের ভিডিও থেকে কোন সোফা পছন্দ হয়ে থাকে সরাসরি ভাইকে আপনারা কল করবেন, তাই তো? গাড়িতে নকশা নাই, একবারে সিম্পল, একদম সিম্পল হবে, সিম্পল। গাড়িটা 3 ইঞ্চি, 3 ইঞ্চি হবে, 3 ইঞ্চি, এখানে আছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, ইউটি ডাইন সেগুন ফাইবার কত সুন্দর দেখেন। আচ্ছা একদম, মানে দেখার মতো হবে তো না, কোনো ভেজাল নাই, নির্ভেজাল নাই, নির্ভেজাল হবে, নির্ভেজালের একদম। আর হাতাটা আছে 3 ইঞ্চি, খুবই নাইস সিম্পল এর মধ্যে কিন্তু এগুলো আসলে বর্তমানে সবাই পছন্দ করে। দেখেন এটা কি 2-2-1 না, 2-2-1, 2-2-1, দেখেন সিট একটা সেন্টার টেবিল হবে। আচ্ছা সেন্টার টেবিল, হ্যাঁ সেন্টার টেবিলটা হবে। সেন্টার টেবিলের উপরে 10 মিলি গ্লাস হবে, গ্লাস বসবে, হ্যাঁ 10 মিলি গ্লাস হবে। আচ্ছা খুব মজবুত হবে। আচ্ছা কাপড়ের পছন্দ থাকে কাস্টমারের, এই কারণে আমরা এটা দেই না। আচ্ছা তো এটার হ্যান্ড পলিশ করে দেব, পলিশটা আমি করে দিই, আমাদের দোকানের থেকে করে দেওয়া হবে। এটা প্রাইস আছে 42,000 টাকা, ফোম কাপড় ছাড়া, ফোম কাপড় ছাড়া ছাড়া। এখানে এই সোফাটা আটটু দেখায় মামুন ভাই, এই সোফাটা দেখেন, এই যে হাইসা আছে, এইটা দুইটা হাইসা, সামনে একটা হাইসা করা আছে, একটা হাইসা করা আছে, একটু ব্যতিক্রম, কিন্তু সোফাটা খুব মজবুত হবে, খুবই মজবুত সোফা। অনেকগুলোর বাটন থাকে ডাইরেক্ট বিন করে লাগানো, কিন্তু বসানো আছে। আমরা দুইটা হাইসা দিয়ে এই সোফাটা বানাইছি, মজবুত মজবুত, সিম্পলের ভিতরে একটু পিছনেও হেলানো করা আছে, বসে খুব আরাম পাবে, আরাম পাবে। আপনারা দেখতে পারতেছেন আমি পলিশ করে রাখি নাই, আপনারা যখন এখানে আসি দেখবেন যে না ভাই আমার এটা পছন্দ হয়েছে, আপনি আপনার সিলেক্টেড কালারটা করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এই সুযোগটা আমরা কাস্টমারের জন্য রাখছি। আর একটা সোফা দেখাবো সিম্পলের ভিতরে, সিম্পলের মধ্যে দেখেন, এটা আমরা সোফাটা বলি নাদিয়া মডেলের সোফা বলি, নাদিয়া মডেলের সোফা। এই সোফাটা খুব সুন্দর সিম্পলের ভিতরেই। আচ্ছা দেখেন একদম পিছনের যে পাতিগুলো আছে একটু বাঁকা আছে, বাঁকা আছে, হ্যাঁ এটা মানে সেক্ষেত্রে কিন্তু মানে মেয়েদের সাথে কিন্তু ফিক্স করে এক্স্যাক্টলি ফিক্সড করে বসে বসে আরাম হয় কি, হ্যাঁ আরাম পাবে। আপনি যদি মাথাটা যদি পিছনের দিকে হেলানো করেন মাথা আপনি আঘাত লাগবে না, পিছনে আঘাত লাগবে না। আচ্ছা আচ্ছা, মানে খুব বসে আরাম পাবেন, আরাম পাবেন। আর এই যে বাঁকাটা আছে এটা ছোপার উপরে ফোমের উপরে থাকবে। আচ্ছা আচ্ছা, ফোমটা এই পর্যন্ত আসবে। আচ্ছা এর উপরে আপনি দেখা যাবে, দেখা যাবে, হ্যাঁ। আর হাতাটা হলো ডাইরেক্ট ভাঁজ করা, একদম ডাইরেক্ট ভাঁজ করা, ডাইরেক্ট ভাঁজ করা, এটাও পিওর চিটাগাং সেগুন,
পায়াটা হলো টন করা, এই যে পায়াটা আছে এটা টন করা, এক কাঠের উপরে, এক কাঠের উপরে হবে 4 ইঞ্চি 4 ইঞ্চি পায়ার থেকে নিয়ে এটা টন করা। আচ্ছা, এই সোফাটা খুবই সুন্দর, এটাও 2 2 1 আচ্ছা 5 সিটের হবে, একটা সেন্টার টেবিল। আচ্ছা, আবার পাশে ওটা রিং ডিজাইন আছে, রিং ডিজাইন আছে, খুবই সুন্দর লাগবে। আমরা ফিনিশিং দিয়ে রাখি নাই, ওকে, কাস্টমার ইচ্ছা মতন আমরা কালার করে দিতে পারবো, যাচাই করে নিতে পারবে। আচ্ছা, এইটার প্রাইস আছে আমি 40000 টাকা, 40000 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন ফোম কভার ছাড়া। ওকে, চলুন ভিতরে চলেন, ভিতরে দেখতে পাচ্ছেন আর অনেক ডিজাইন আছে। আর একটা সোফা, এই যে সোফাটা, এটা আমরা বলি হাতিল মডেলের সোফা, হাতিল মডেল টাইপের সোফা, এটা হাতিল বানাইছে তাই এটা আমরা নাম বলি হাতিল সোফা। হাতিল সোফা, এই সোফাটা একবারে সিম্পল, আচ্ছা একবারে সিম্পল, দেখেন পিছেও হেলানো, হাতি তো আসলে কাঠ দিয়ে বানানো হয় না, ওটা তো বোর্ড দিয়ে বানায়, বোর্ড দিয়ে বানায় ওরা, প্রসেসিং করে, প্রসেসিং করে, কিন্তু আসলে আমাদের পিওর সেগুন কাঠ দিয়ে বানানো, সেগুন কাঠের ভিতরে আমরা করছি। দেখেন কাঠের ফাইবার, দেখেন কত সুন্দর সুন্দর করে, কিন্তু দেখেন একদম, হ্যাঁ নিখুঁত কাজ করা আছে, কাজ করা আছে। আচ্ছা, ঘাড়িগুলো সলিড কাঠের ভিতরে, এখানে আছে 3.5 ইঞ্চি, এখানে আছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, হ্যাঁ খাতাটা আছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি, পায়াটা আছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি, একদম পিওর অল সেগুন। এটা কি এই টেবিলটা সহকারে ভাই? হ্যাঁ, এটার সাথে এই টেবিলে রাখছি আমরা, সিম্পল কাঠের টপ, কাঠের টপ, অনেকে গ্লাস টপ চাইলে আমরা গ্লাস টপেরও দিতে পারবো। আচ্ছা, যদি কাঠের টপ নেন তাও দিতে পারবো, যেভাবে নেবেন এভাবেই এটা আমরা দিতে পারবো। এটা ফোম কভার ছাড়া, ফোম কভার ছাড়া, ফোম কভার ছাড়া, 5 সিট ফোম কভার ছাড়া, এটা দাম চাইছি 38000 টাকা, 38000 টাকা 5 সিটের হবে, কিন্তু 5 সিটের হবে। আর এছাড়া কিন্তু দেখেন বন্ধুরা অনেক গুণ্ডা কিন্তু ডিজাইন আছে, আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করব যে আপনাদেরকে বেশ কিছু ডিজাইনও দেখাই দিই। সোফা আছে মামুন ভাই, খুবই সুন্দর সোফা, এটা সামনে বক্স করা আছে। আচ্ছা আচ্ছা, সামনে বক্স করা আছে, আমরা একটু ফুল দিয়ে রাখছি, অনেকে চায় যে একটু হালকা নকশার ভিতরে একটু নেই, আচ্ছা সিম্পল যেন না হয়, একটু বেশি নকশা যেন না হয়, এই কারণে আমরা এই ডিজাইনটা করে রাখছি। দেখেন সাইডে আমরা নকশা করে রাখছি হালকার ভিতরে, কম রেঞ্জের ভিতরে একটা সোফা নিতে পারি ঘরে, এই কারণে আমরা এইভাবে রাখছি। এটা আমরা চিংড়ি সোফা বলি, চিংড়ি সোফা, এটার হাতার নিচে একটু নকশা আছে, ওকে, হাতার নিচে, হাতার নিচে একটু নকশা আছে, নকশা আছে। আবার এই যে হাইসা দিছি, এই একটা হাইসা দিছি, এখানে একটু টানা দিছি, খুবই মজবুত সোফা। এই সোফাটা দেখতে পারেন, এটার হাতাটাও 3 ইঞ্চি, 3 ইঞ্চি হবে, হ্যাঁ হাতাটা 3 ইঞ্চি, সামনে হাইসা আছে, এটা খুবই সুন্দর একটা সোফা। আচ্ছা, এটা আমরা দাম চাইছি 5 সিটের, 5 সিট, 2 2 1 হবে না, 2 2 1 একটা সেন্টার টেবিল, 2 2 1 আর সেন্টার টেবিল সহকারে, সেন্টার টেবিল, সেন্টার টেবিল একটু ভিক্টোরিয়া কাটিং এর, ওকে, মানে সারি কিন্তু আবার ভিক্টোরিয়া কাটিং আছে, পায়াতে কিন্তু হালকা করে ভিক্টোরিয়া সোফার সাথে মিলানোই আছে, মিলানো আছে, হ্যাঁ, এই কারণে এটা আমরা সেন্টার টেবিলে দিচ্ছি এই সোফার সাথে। এটা দাম চাইছি 42000 টাকা, 42000 টাকা ফোম কভার ছাড়া, ফোম কভার ছাড়া। সো দেখেন এছাড়া আরো আছে, আমরা দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে আরেকটা সোফা আছে, ভিক্টোরিয়া সোফা বলি, এটা ভিক্টোরিয়া সোফা, হ্যাঁ দেখেন ভিক্টোরিয়া সোফা বলি, এটা খুব সুন্দর একটা সোফা। এটার ভিক্টোরিয়া সোফা গোলাপ নকশা আছে, জালি করা, জালি করা আছে, না জালি করা, আচ্ছা, আর এর হাতাটা হলো 5 ইঞ্চি, আর এটা কিন্তু অনেক মোটা ভাই, অনেক মোটা, মানে নরমালি এত মোটা হয় না, খুবই মোটা, এটা হাত রেখে, বাট হাতালটা দেখেন অনেক মোটা, কিন্তু আরামদায়ক সোফা, বসেও আরাম পাবেন। আচ্ছা, এটা পায়াগুলোও নকশা আছে, সাইডেও নকশা আছে, আমি সোফার একটু বাইরে করে দেখাই, বাইরে করে দেখাই, এখানে একদম সুবিধা হবে, মানে সাইডও কিন্তু নকশা করা আছে, সাইডও নকশা আছে, পায়া নকশা আছে, পায়াটা 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি, হ্যাঁ এখানে নকশা আছে। আচ্ছা, হ্যাঁ নকশা আছে, পায়াটা দেখেন খুবই সুন্দর, এখানে নকশা আছে। আচ্ছা, সোফাটা 5 সিট, 2 2 1, আচ্ছা কত প্রাইস দিচ্ছেন এটা ভাই? এটার সাথে সেন্টার টেবিল হলো এটা, হুম, এটা সেন্টার টেবিল, এটা টেবিলের টপে নকশা করা আছে, হ্যাঁ খোদাই করে নকশা করা গ্লাস আছে, ওকে, এটা দাম চাইছি 70000 টাকা, 70000 টাকা ফোম কভার ছাড়া, ফোম কভার ছাড়া, এই টেবিলটা সহকারে, এই টেবিলটা সহ, টেবিলটা সহকারে, টেবিলটা সহ 70000 টাকা, হ্যাঁ ওকে। তো পাশে দেখতে পাচ্ছি আর পাশে আরেকটা সোফা আছে, কালেকশন আছে, লাভ সোফা বলি, লাভ সোফা, লাভ সোফা, এটাও সিম্পলের ভিতরে খুবই সুন্দর, এখানে পিতল লাগানো আছে, ওকে, পিতল আছে, আর আসলে এগুলো কিন্তু র অবস্থায় রং করলে আরো অনেক চমৎকার লাগবে, হ্যাঁ খুবই সুন্দর লাগবে। এটা 5 সিট, 2 2 1, এটা সেন্টার টেবিল আছে, এটা আচ্ছা সেন্টার টেবিল, সেন্টার টেবিলের পায়াটা টন করা, ওকে, এক কাঠের উপরে টন করা, আচ্ছা আচ্ছা, গ্লাস হবে 10 মিলি, আচ্ছা সাদা, সাদা, হ্যাঁ এটা দাম চাইছি ফোম কভার ছাড়া 38000 টাকা, 38000 টাকা, 38000। আর স্যার আরো একটা ডিজাইন আছে, নতুন ডিজাইনের দেখেন, হ্যাঁ এটাও আছে, এটা ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া হবে, আমরা ভিক্টোরিয়া বলি, একটা গোলাপ ফুল আছে, এটার হাতাগুলো মানে মনে হচ্ছে এটা কিন্তু এক্সটেন্ড করে আবার কিন্তু অনেক মোটা, এখানে কতটুকু আছে, 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চি, এক কাঠের উপরে, এক কাঠের মধ্যে, এক কাঠের উপরে 5 ইঞ্চি, খাতাটা খুবই সুন্দর, আচ্ছা ভাঁজ আছে, খুবই সুন্দর ভাঁজ, এটা পায়াটা হলো 5 ইঞ্চি, 5 ইঞ্চির ভিতরে, এটার দামও চাইছি ফোম কভার ছাড়া 70000 টাকা, ফোম কভার ছাড়া 70000, 70000 টাকা, আচ্ছা এটা 2 2 1 নাকি, 2 2 1 1, আর একটা সেন্টার টেবিল, সেন্ট্রাল, সেন্টার টেবিলটা সহ, সেন্টার টেবিলের সহ গ্লাস সহ, আচ্ছা
এটা দাম চাইছে 70,000 টাকা পিছনে আরো কিছু আছে আমরা চলুন দেখাই দিই আমি দেখাচ্ছি সিম্পলের মধ্যে না একদম সিম্পলের ভিতরে এটা আমরা বলি প্রেসিডেন্ট সোফা প্রেসিডেন্ট সোফা সিম্পলের মধ্যে কিন্তু সিম্পলের ভিতরে প্রেসিডেন্ট সোফার মধ্যে কিন্তু কাজ থাকে বাট এটা কিন্তু সিম্পলের মধ্যে হবে সিম্পলের ভিতরে ওকে সিম্পলের ভিতরে এই যে পায়াটা আছে এটা 3 ইঞ্চি 3 ইঞ্চি পায়া একটু কার্ভ করা আছে না একটু কার্ভ এটা সামনের পায়াটাও কার্ভ হাতাটাও কার্ভ পিছনও দেখতে পাচ্ছি কার্ভ আছে হ্যাঁ আচ্ছা বেশি একটু হেলানো হেলানো বসে খুব মানে একটু আরামদায়ক বাসার একটু রিল্যাক্সে বসতে পারবে না হ্যাঁ হ্যাঁ সোফাটা খুব সুন্দর সোফা আচ্ছা দেখেন এটা ফোম কভার ছাড়া ঘাড়িটা একটু নকশা আছে সামনের পায়াও নকশা আছে কিন্তু আসলে দেখাইতে পারতেছি না মানে জাস্ট প্রাইসটা বলে দেন জাস্ট প্রাইস এটার দাম চাইছি 38,000 টাকা 5 সিট ফোম কভার ছাড়া আচ্ছা এটা একটু দেখেন হ্যাঁ এই একটা সোফা আছে এটাও 5 সিট ঘাড়িটা হালকা একটু নকশা আছে ওকে সাইডে একটু জালি আছে সাইডে দেখেন আচ্ছা সাইডে জালি আছে এই যে সাইডে দেখা যাচ্ছে কম রেঞ্জের ভিতরে এটা দাম চাইছি 36,000 টাকা 35,000 টাকা একটা সেন্টার টেবিল সহ হ্যাঁ এটা এখন একটা দেখাবো রিং সোফা বলে রিং সোফা না এই যে রিং করা আছে এখানেও রিং করা আছে এখানেও রিং করা আছে গাইড এটা টুটা না হ্যাঁ এটা টু এটা টু সিট টু সিট হবে হ্যাঁ এটা সামনে একটু বক্স করা আছে আচ্ছা দেখেন একদম বক্স টাইপের কিন্তু বক্সের ভিতরে একটু জালি করা আছে এটা পায়াগুলো হলো আপনার টন করা আচ্ছা টন করা এটা ধুলাবালু জমবে না প্লেন আছে প্লেন আছে হ্যাঁ খুবই সুন্দর একটা সোফা হাতাটা দেখেন কত সুন্দর ভাস ভাস জাস্ট একটু একটু বসে দেখেন তো একটু বসে দেখেন বসে আপনি আরামসে একটু হাতটা কিন্তু একটু রিল্যাক্স রাখতে পারবেন একদম হ্যাঁ খুবই সুন্দর একটা সোফা সিম্পল সিম্পল হবে হ্যাঁ সিম্পলের ভিতরে 2 2 1 5 সিট হবে না আচ্ছা একটা সেন্টার টেবিল টেবিলের উপরে গ্লাস হবে 10 মিলি সাদা সাদা হ্যাঁ ফোম কভার ছাড়া এটার দাম চাইছি 38,000 টাকা 38,000 টাকা তো সেক্ষেত্রে কাস্টমার আর প্রোডাক্টগুলো আপনারা থেকে কিভাবে সংগ্রহ করবেন কাস্টমার মনে করেন আপনি ইউটিউবে তো দেখতেছে হ্যাঁ নাম্বার তো দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যদি সে বলে যে ভাই আপনি আমি আরো কিছু কালেকশন দেখব তাহলে যে নাম্বারটা আছে এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে নক করলে আমাদেরকে পাবে আমরা সহযোগিতা করব আমরা দেখাবো অথবা যদি কাছাকাছি হয় বা আসতে পারে তাহলে আমরা এটা আসার জন্য সহযোগিতা করব আচ্ছা দেখতে পারবো আর এছাড়া কাইন্ডলি একটু অ্যাড্রেসটা বলেন অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেসটা হলো মিরপুর শাওরাপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেল পিলার নাম্বার 317 আচ্ছা এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বারটা রয়েছে ফোন নাম্বার রয়েছে ডিটেইলস রয়েছে যদি আপনাদের চিনতে অসুবিধা হয় তো মোস্তফা ভাইয়ের অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেইলস ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হ্যাঁ শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম